شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বশির ভাই প্রশ্ন করেছেন যে হজে এসে মোবাইল ব্যবহার করা, আবার টাচ মোবাইল যেগুলিতে শুধুমাত্র ছবি ওঠানো হয় বেশিরভাগ ক্ষেত্রে, আবার সেই ছবিগুলিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পোস্ট করা হয় এবং সময় নষ্ট হয় চার্জ করতে গিয়ে, আসলে এটা কি কতটুকু মানে যুক্তিসঙ্গত, করা যাবে কি যাবে না? আসলে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা ইসলামের পঞ্চম নম্বর রুকন, জীবনে একবার ফরজ এবং সমর্থবান ব্যক্তিদের উপরে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তির জিন্দেগিতে তিনি মাত্র একবার হজ করেছেন এবং তার হজটা ছিল সম্পূর্ণ ইবাদত দিয়ে বেষ্টন করা, অর্থাৎ তার হজটার সম্পূর্ণ সময় হজের মৌসুমগুলি ছিল ইবাদত, জিকির, আজগার, তাসবি, তাহলিল, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা এবং আল্লাহর মহত্ব বর্ণনা করা, তাওহিদের গুণগান গাওয়া, এগুলি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ। তিনি বলেছেন যে খুদু আননি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম পদ্ধতিগুলি গ্রহণ করো, অর্থাৎ আমাদেরকেও বলেছেন যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হজ করার জন্য। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের মতো হজ করি তাহলে সেই হজ হবে মকবুল, সেই হজ হবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য। ওই রকম হজ করতে পারলে প্রত্যেকটা হাজি সাহেব হজ করার পরে নিষ্পাপ শিশুর মতো ঘরে ফিরতে পারবে। কিন্তু আমরা আজকে হজ করতে এসে হজের প্রতি তো আমাদের গুরুত্ব নেই, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসে আমরা এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে আসলাম, জীবনে যেটা একবার ফরজ এবং সকলের জন্য সেটা নয় এবং সকলকে আল্লাহ পাক সুযোগ দেয় না। এই হজ করতে এসে আমরা যারা এই মোবাইলে ভিডিও ধারণ করা, ছবি ওঠানো, বিভিন্নভাবে বিভিন্ন জনকে মোবাইলে ফোন করে জানিয়ে দেওয়া আমি তোয়াব করতেছি, কাবা ঘরের গিলাব ধরছি, আমি সাইতে আসি, কাবা ঘরের উপরে আসি, চত্বরে আসি, এগুলি বলা, এগুলি অত্যন্ত নিন্দনীয় কাজ, অর্থাৎ এগুলি অনেক সময় রিয়ার পর্যায়ে যায়, এগুলি অনেক সময় সুমার পর্যায়ে যায়, এগুলির কারণেই আপনার হজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে বা থাকবে। কারণ যারা হজ করবে আল্লাহকে খুশি করার জন্য, কাউকে জানানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। হজ যদি কাউকে দেখানোর জন্য হয়, কাউকে শোনানোর জন্য হয়, তাহলে তার হজ এই দুনিয়াতেই থেকে যাবে, কাল কিয়ামতের মাঠে এই হজের বিনিময়ে একটা সওয়াবও সে পাবে না। কারণ আল্লাহ বলবে যে তুমি দুনিয়াতে হজ করেছিলে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য। সুতরাং আমরা যারা হজ করতে এসে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা এসেছি, আমরা চেষ্টা করব হজের সবাইগুলো জিকির, আজগার, তাসবি, তাহলিল, তওবা, ইস্তেগফারের মাধ্যমে সময়গুলো পাস করার জন্য আমরা এই হজটাকে, আমাদের হজটা যাতে মাকবুল হয়, আমাদের হজটাতে আল্লাহ নিকটে কবুল হয় সেই জন্য সচেষ্ট থাকব, চেষ্টা করব। আমরা এই জন্য মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো না, বিনা প্রয়োজনে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকব। মোবাইল ব্যবহার করা যে নিষিদ্ধ তা নয়, প্রয়োজনের তাকিদে যেখানে দরকার জরুরি সেখানে অবশ্যই আমরা ব্যবহার করব। কিন্তু ছবি এমনিতেই নিষেধ, তার মধ্যে এই ছবিগুলি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্ন জনকে দেখানোর জন্য এগুলি পোস্ট করা, এগুলো আসলে রিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। এবং এই মোবাইলের মাধ্যমে আমাদের ইবাদতের এতই ত্রুটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কে রাজগা তাসবি তাহলিল থেকে অনেক সময় গাফিল হয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আমরা অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, ইবাদত অবশ্যই গুরুত্ব দিতে হবে, হজের যে ইবাদতটা, ইবাদতের মহব্বত থাকতে হবে। এই হজ আমাদেরকে একদিন যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে হজ আমাদের নাজাতের উসিলা হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের এই হজকে নাজাতের উসিলা বানান, হজকে কবুল করুন। কবুল হওয়ার জন্য যা করণীয় তা আমাদেরকে অবশ্যই করতে হবে এবং দুনিয়াবী বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।